দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মন্দানা নিজে প্রেম নিয়ে সাধারণত চুপচাপই থাকেন, তবে বিজয় দেবরাকুণ্ডার সাথে প্রেমের গুঞ্জন রয়েছে। তবে সেখানে নাকি বাজছে এখন ভাঙনের সুর। ফারাহ হোসেনের ডেস্ক রিপোর্ট। 2019 সালে তেলুগু ভাষায় নির্মিত হয় ডিয়ার কমরেড চলচ্চিত্র, যাতে নায়ক নায়িকার ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকুণ্ডা। চলচ্চিত্রে দুজনের কেমিস্ট্রি ছড়িয়ে পড়ে ব্যক্তিগত জীবনেও। এরপর থেকে বেশ কয়েকবার দুজনকে একসাথে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে শপিং করতেও দেখা গিয়েছে দুজনকে। এরপর থেকে গুঞ্জন ওঠে তাদের প্রেমের, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি আর বলিউড পাড়া, সব জায়গায় তাদের গুঞ্জন। তবে এবার সেই গুঞ্জনে ভাটা পড়তে যাচ্ছে বলে মনে করছেন রশ্মিকা ভক্তরা। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করেছে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে। তারা বলছেন বিজয়ের হাত ছেড়ে অন্য একজনের দিকে মন দিয়েছেন পুষ্পা দ্য রাইজের জনপ্রিয় এই নায়িকা। গণমাধ্যমগুলো দাবি করছেন তেলুগু অভিনেতা রেল্লম কোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন এই নায়িকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাদের। দিন কয়েক আগে মুম্বাই বিমানবন্দরেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসাথে উপস্থিত ছিলেন রশ্মিকা ও বেল্লম কোন্ডা। তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে গত জানুয়ারি মাসের শেষ দিকে দুবাইয়ে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ও রশ্মিকাকে। সে সময় কথা চলছিল দুজনের পরিবারের একসাথে বসার কথা রয়েছে তাদের বিয়ের খবর পাকা করতে। তাদের একসাথের ছবি দেখে খুশিও হয়েছিলেন ভক্তরা। তবে তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া যাই বলুক না কেন, তারা কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত। দুজনে ব্যস্ত সময় পার করছেন নতুন ছবির কাজ নিয়ে। এরই মাঝে রশ্মিকার পুষ্পা দ্য রাইজ বক্স অফিস হিট করার পর তার ব্যস্ততা বেড়েছে আগের চাইতে আরও বেশি। অন্যদিকে অনন্যা পাণ্ডের সাথে জুটি করে ছবি করেন বিজয়। ভারতীয় ক্রিয়া মারপিট ধর্মী ছবিটি তেমন একটা সাড়া ফেলতে পারেনি দর্শকদের মনে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।